আজকে যে কাজগুলো দেখাবো সেটা হচ্ছে প্রথমেই হোম রিবন ট্যাবের কাজ। হোমে ক্লিক করার পর এখানে একটা অপশন পাবেন বটম বর্ডার, মানে কিভাবে লেখার মাঝে বর্ডার দিবেন বা পেজের মাঝে বর্ডার। বর্ডারগুলো দিতে হলে লেখাটা সিলেক্ট করে নেবেন, যেমন দুইটা লাইনের মাঝে আমি বর্ডার দেবো, দুইটা লাইন সিলেক্ট করলাম। এখানে বটম বর্ডারে ক্লিক, এখানে বটম বর্ডার মানে শুধু লেখার নিচে বর্ডার থাকবে, লেখার নিচে বর্ডার থাকবে। আমি লেখার চারিপাশে বর্ডার রাখবো, তাহলে যেটা করতে হবে লেখাটা সিলেক্ট করে নেবেন, বটম বর্ডার, বর্ডার অ্যান্ড শেডিংয়ে ক্লিক করবেন। ক্লিক করলাম, এখানে বর্ডারে ক্লিক, নান বক্স বাদে যে কোনো বক্সে ক্লিক করতে হবে। যেমন আমি এখান থেকে বক্স নিলাম, এখানে স্টাইল, লাইনের স্টাইল আছে, আপনি কোন ধরনের লাইন ইউজ করবেন সেই লাইনটা সিলেক্ট করতে হবে। যেমন আমি এখান থেকে ডবল লাইন নিলাম, এখানে কালার, কি কালারের বর্ডার নেবেন, অটোমেটিক দিলে ব্ল্যাক কালার থাকবে, আপনি চাইলে অন্য কালার নিতে পারবেন। যেমন এখান থেকে আমি অন্য একটা কালার নিলাম, হোয়াইট, লাইনের হোয়াইট, লাইনটা কতটুকু মোটা চিকন, মোটা বা চিকন করবেন এখান থেকে সিলেক্ট করতে হবে। পার্সেন্ট দেওয়া আছে এখানে, যেমন আমি 4x3 নিলাম। অ্যাপ্লাই টু থেকে টেক্সট দিলে টেক্সট বর্ডার, মানে প্রতিটা লাইন আলাদা আলাদা বর্ডার হবে, আর যখন প্যারাগ্রাফ দেবেন দুটা লাইনে একটা বর্ডার হবে। তখন আমি প্যারাগ্রাফ বর্ডার দিলাম, তারপর ওকে। এটা হচ্ছে প্যারাগ্রাফ বর্ডার, এদিকে লেখা নেই, তারপরে লাইনটা পুরো লাইনটাই কালার হয়েছে, বর্ডার হয়েছে। চাইলে এই বর্ডারটা আপনি এই লাইন পর্যন্ত নিয়ে আসতে পারবেন, কমাতে পারবেন। এটা করতে হলে লেখাটা সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করার পর এই রুলার আছে, রুলারের উপরে মাউসের লেফট বাটন চেপে ধরে টান দেবেন, বাম দিকে টেনে ছেড়ে দিলাম, তো এইটুকু বর্ডার হবে। আবার যেটা দেওয়া আছে এখানে বর্ডার অ্যান্ড শেডিংয়ে ক্লিক করবেন। আমি টেক্সট বর্ডার দেব, অ্যাপ্লাই টু থেকে টেক্সট সিলেক্ট করলাম, তখন দেখবেন দুইটা লাইন আলাদা আলাদা বর্ডার হবে। এই বর্ডারগুলো ডিলিট করতে হলে সিলেক্ট করে নিতে হবে লেখাটা, সিলেক্ট করার পর বর্ডার অ্যান্ড শেডিংয়ে ক্লিক, এখানে নানে ক্লিক করবেন, এখানে বর্ডার দেওয়া আছে টেক্সট বর্ডার, তাহলে অ্যাপ্লাই টু থেকে টেক্সট সিলেক্ট করতে হবে, তারপর ওকে, তাহলে দেখবেন বর্ডারটা ডিলিট হবে। এখন আমি পেজের বর্ডার দেব, পেজ বর্ডার সেট করতে হলে বর্ডার অ্যান্ড শেডিংয়ে ক্লিক, পেজ বর্ডারে ক্লিক করবেন, নান বক্স বাদে যে কোনো বক্সে ক্লিক করবেন। বক্সে ক্লিক, আমি এখানে 3D সিলেক্ট করলাম, লাইন স্টাইল থেকে যে কোনো একটা লাইন স্টাইল নিতে হবে, এখান থেকে এই স্টাইলটা নিলাম। এখানে কালার, যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন, তারপর ওয়েট কতটুকু মোটা করবেন বর্ডারটা, এবং 3% দিলাম, তারপর ওকে করবেন। পেজের চারিপাশে বর্ডারটা দেওয়া থাকবে। এখানে বর্ডার অ্যান্ড শেডিংয়ে যাবেন, যাওয়ার পর পেজ বর্ডার, এখানে আর্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন, চাইলে এই স্টাইল গুলো নিতে পারবেন, বর্ডার হিসেবে ব্যবহার করতে পারবেন। যেমন এখান থেকে আমি এই স্টাইলটা নিলাম, তারপর ওকে, এবং এই স্টাইলটা চলে আসবে বর্ডার হিসেবে, এখন পেজের চারিপাশে বর্ডার থাকবে। এখন কোনো পাশের বর্ডার ডিলিট করতে হলে, যেমন উপরের পাশে বর্ডারটা রাখবো না, আমি ডিলিট করবো, তাহলে বর্ডার অ্যান্ড শেডিংয়ে ক্লিক করবেন, পেজ বর্ডার যাওয়ার পরে তখন এই উপরের লাইনটা বর্ডার ডিলিট করব, তাহলে এখানে ক্লিক করতে হবে, ডিলিট হবে। নিচের লাইনে বর্ডার ডিলিট করতে হলে সেটাতে ক্লিক করবেন, তারপর ওকে করবেন, তখন উপরে বর্ডার থাকবে না, ডিলিট হবে। পেজের চারিপাশে বর্ডারটা আমি রাখবো না, ডিলিট করব। ডিলিট করতে হলে বর্ডার অ্যান্ড শেডিং, পেজ বর্ডারে ক্লিক, এর নানে ক্লিক করবেন, বর্ডারটা থাকবে না, ডিলিট হবে। এখানে সিলেক্ট করে নেবেন, শেডিং একটা অপশন আছে, সিলেক্ট, এখানে এক লাইনে শেডিং দেবো, সিলেক্ট করলাম, বর্ডার অ্যান্ড শেডিংয়ে যাবেন, যাওয়ার পর শেডিং, এখানে কালারগুলো দেওয়া আছে, শেডিং কালার যেটা নেবেন এখানে কালারটা সিলেক্ট করে নিতে হবে। এখানে অ্যাপ্লাই টু থেকে টেক্সট প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ দিলে পুরো লাইনটাই বর্ডার হবে, শেডিং হবে, আর যখন টেক্সট দিবেন যেটুকু লেখা আছে সেটুকুই শেডিং থাকবে। ওকে করলাম, এটা হলো টেক্সট শেডিং। এখানে শেডিং এর আরো কিছু অপশন আছে, বর্ডার অ্যান্ড শেডিং এ গেলাম, শেডিং, এখানে স্টাইল প্যাটার্ন আছে, স্টাইল থেকে চাইলে আপনি যে কোনো স্টাইল নিতে পারবেন। এখানে কালারের পার্সেন্ট গুলো দেওয়া আছে, যেমন আমি 20% নিলাম,
তারপর ওকে একটা প্যারাগ্রাফ শেডিং দিলাম, শেডিং মানে পুরো লাইনটাই কালার হবে। শেডিং কালারটা ডিলিট করব, সিলেক্ট বর্ডার অ্যান্ড শেডিং, শেডিং এ গেলাম। যাওয়ার পর এখানে স্টাইল থেকে ক্লিয়ার দিতে হবে, তারপর ওকে করবেন, ডিলিট হবে। ক্লিয়ার, তারপর ওকে, শেডিং কালারটা নেই, ডিলেট। এখানে আরো কিছু অপশন আছে, যেমন স্টাইল, চাইলে আপনি লেখার স্টাইলগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আগে আমি দেখাইছিলাম ফ্রন্ট থেকে ফ্রন্ট স্টাইলগুলো চেঞ্জ করতে পারবেন, চাইলে এখান থেকে কিছু স্টাইল দেওয়া আছে, স্টাইলগুলো নিতে পারবেন। ধরুন আমি এখান থেকে স্টাইলটা নিলাম, ক্লিক করলাম, স্টাইলটা চলে আসবে। এখানে যে কালার আছে, কালারগুলো চাইলে এটা চেঞ্জ স্টাইল থেকে, স্টাইল স্টাইলগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে কালার, কালারগুলো চেঞ্জ করতে পারবেন, কালার। এখানে ফ্রন্ট, ফ্রন্ট স্টাইলগুলো চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এটা নিলাম আমি, ক্লিক, স্টাইলটা চলে আসছে এখানে। আবার এখানে নর্মাল স্টাইলটা রাখবো না আমি, ডিলেট করব, তাহলে নর্মাল সিলেক্ট করতে হবে, তাহলে আগের স্টাইলটা চলে আসবে। তাহলে এখান থেকে আমি দেখালাম বর্ডার এবং স্টাইলগুলো কীভাবে চেঞ্জ করবেন, এটা দেখাই দিলাম। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।